সোমবার ভোরে রেকর্ড ভূমিকম্পে এখন প্রায় লন্ডভন্ড তুরস্ক ও সিরিয়া। চারদিকে শুধু মানুষের কান্না আর হাহাকার। প্রকৃতির এই নিষ্ঠুর নির্মমতায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক মানুষ। অসহায় এই মানুষদের জন্য যে যার জায়গা থেকে সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছে। মানবিক এই বিপর্যয় ক্রিয়াঙ্গনের মানুষগুলো তাদের পাশে দাঁড়ানো থেকে নিজেদের বিরত রাখতে পারেননি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। কিছুদিন আগেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিজের স্বাক্ষরিত জার্সি নিলামে তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো ছাড়াও নিজের শিখরের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিলেন মেসুদ ওজিলও। এবার এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। নিজের সাইন করা জার্সি তুলেছেন নিলামে, যার পুরো অর্থটাই ব্যয় করবেন ক্ষতিগ্রস্তদের জন্য। মেসি তুরস্ক সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পের বিস্তর জেনেছিলেন পিএসজি সতীর্থ ব্রুনোর কাছে, যা শুনে নিজেকে সামলে রাখতে পারেনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসি ছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজেদের অটোগ্রাফ সম্বলিত জার্সি নিলামে তুলেছিলেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার, হল্যান্ড, হ্যারি কেইনের মতো তারকা ফুটবলাররা। এদিকে তুরস্ক সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উয়েফা 2 লাখ ইউরো, ফুটবল গভর্নিং বডি 1,50,000 ও টার্কিশ ফুটবল ফেডারেশন 50,000 ইউরো নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ।